Dear friends, সকলকে মই আন্তরিক অভিনন্দন জনাইছো এডুকেয়ার আসাম ইউটিউব চ্যানেল লৈ মই আজিৰ এই ভিডিওটোত আসাম জাতীয় বিদ্যালয়ৰ ক্লাস 5ৰ ইংৰাজী কিতাপ আৱাৰ ইংলিছ কিতাপখনৰ লেসন 16 এ লেটাৰ টু এ ফ্ৰেণ্ড পাৰ্টৰ কোৱেশ্চন আনসারসমূহ আলোচনা কৰিম আহতেন্তে দেৰি নকৰাকৈ আমি পাৰ্টৰ কোৱেশ্চন আনসারসমূহ আলোচনা আৰম্ভ কৰো প্ৰথমতে এক নম্বৰত দিয়া আছে আনসার দা ফলোইং কোৱেশ্চনছ ইন কমপ্লিট সেন্টেন্সেস তল দিয়া প্রশ্নবিলাকর উত্তর দিয়া সম্পূর্ণ বাক্যত এ নম্বরত হুরুড দ্য লেটার টু হিমাংখা হিমাংখা লই কোনে চিঠি লিখিছিল অ্যানসার জ্যোতির্ময়ী রোড দ্য লেটার টু হিমাংখা হিমাংখা লই চিঠি লিখিছিল জ্যোতির্ময়ীয়ে বি নম্বর হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অব দ্য লেটার চিঠিটির বিষয়বস্তু কি আছিল অ্যানসার দ্য সাবজেক্ট অব দ্য লেটার ওয়াজ ব্যাডমিন্টন সি নম্বর হুইজ জালাগুট্টা জালাগুট্টা কোন অ্যান্সার জালাগুট্টা ইজ এ ব্যাডমিন্টন প্লেয়ার অফ ইন্ডিয়া ডি নম্বর হোয়াট ইজ জ্যোতির্ময়ীর ফেভারাইট গেম জ্যোতির্ময়ীর প্রিয় খেল কি অ্যান্সার ব্যাডমিন্টন ইজ দ্য ফেভারাইট গেম অফ জ্যোতির্ময়ী জ্যোতির্ময়ীর প্রিয় খেল হল ব্যাডমিন্টন ই নম্বর হোয়াট ডু উই ইউজ টু প্লে ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন খেলিবলৈ কি ব্যবহার করু অ্যান্সার উই ইউজ র্যাকেটস অ্যান্ড শাটেল ককস টু প্লে ব্যাডমিন্টন আমি শাটেল কক আর র্যাকেট ব্যবহার করু ব্যাডমিন্টন খেলিবলৈ এফ নম্বর হু গট দ্য সিলভার মেডাল ইন ব্যাডমিন্টন ইন দ্য রিও অলিম্পিক্স হেল্ড ইন ব্রাজিল ইন 2016 2016 চনত ব্রাজিলত অনুষ্ঠিত হওয়া রিও অলিম্পিকত কোনে সিলভার মেডেল পাইছিল অ্যান্সার পি ভি সিন্ধু গট দ্য সিলভার মেডেল ইন ব্যাডমিন্টন ইন রিও অলিম্পিক্স হেল্ড ইন ব্রাজিল ইন 2016 পি ভি সিন্ধুয়ে 2016 চনত ব্রাজিলত অনুষ্ঠিত হওয়া রিও অলিম্পিক রূপর পদক অর্জন করেছিল জি নম্বর হোয়ার ডাজ হিমাংখা লিভ হিমাংখায় কত বাস করে অ্যান্সার হিমাংখা লিভ ইন ঘিলামারা ইন লক্ষিমপুর ডিস্ট্রিক্ট হিমাংখাই লক্ষিমপুর জেলার ঘিলামারাত বাস করে এস নম্বর হোয়ার ডাজ জ্যোতির্ময়ী লিভ জ্যোতির্ময়ীয়ে কত বাস করে অ্যান্সার জ্যোতির্ময়ী লিভস ইন কিরিঙ্গা মিকির পথ বড়বাড়ি গুয়াহাটি 36 জ্যোতির্ময়ী কিরিঙ্গা মিকির পথ বড়বাড়ি গুয়াহাটি 36ত বাস করে টু নাম্বার রাইট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস তলব দিয়া বাক্যবোর শুদ্ধ নে ভুল লিখা এ নাম্বার হিমাংখা রোড দ্য লেটার হিমাংখাই চিঠিটু লিখেছিল অ্যান্সার ফলস বি নাম্বার ফোর পার্সন ক্যান প্লে দ্য গেম অফ ব্যাডমিন্টন এট এ টাইম চারিজন খেলুয়ে এক সময়তে ব্যাডমিন্টন খেলিব পারে এটু ট্রু হচা সি নাম্বার সাইনা নেহওয়াল ইজ এ ব্যাডমিন্টন প্লেয়ার অফ ইন্ডিয়া সাইনা নেহওয়াল ভারতর এজন ব্যাডমিন্টন খেলুয়ৈ অ্যান্সার ট্রু হসা ডি নম্বর হিমাংখাস ফাদার রোড দ্য লেটার টু হিম হিমাংখার দেউতাকে তেওঁলৈ চিঠিটো লিখিছিল এটোর অ্যান্সার ফলস মিসা ই নম্বর শাটেল ককস আর মেড অফ ফিদার্স অফ বার্ডস শাটেল ককবর চড়াইয়ের পাখিরে বনোয়া হয় ইয়ার অ্যান্সার ট্রু হসা ইয়ার পিছত আহিছো মই অ্যাক্টিভিটি ওয়ান লৈ অ্যাক্টিভিটি ওয়ানত দিয়া আছে ফাইন্ড আউট দ্য সাবজেক্টস উদ্দেশ্য বিচাৰি উলিওয়া এণ্ড প্রেডিকেটস আৰু বিধেয় বিচাৰি উলিওয়া ফ্ৰম দ্য ফলোয়িং সেণ্টেন্সেস তল দিয়া বাক্যবোৰৰ পৰা এণ্ড ৰাইট দেম ছেপাৰেটলি আৰু সেইবোৰ পৃথককৈ লিখা এই নম্বৰত দিয়া আছে আই লাভ মাই পেৰেণ্টছ মই মোৰ মা দেউতাকক ভাল পাওঁ এই সেণ্টেন্সটোৰ আই হল সাবজেক্ট লাভ মাই পেৰেণ্টছ হল প্ৰেডিকেট বি নম্বৰ উই শুড ৰেচপেক্ট আৱাৰ এল্ডাৰ্ছ আমি আমাৰ বয়োজ্যেষ্ঠসকলক সন্মান কৰিব লাগে এই সেণ্টেন্সটোৰ ছাবজেক্ট হ'ল উই আৰু শুড ৰেচপেক্ট আৱাৰ এল্ডাৰ্ছ এইখিনি হ'ল প্ৰেডিকেট চি নম্বৰ দে আৰ প্লেয়িং ফুটবল সিহঁতে ফুটবল খেলি আছে এই সেণ্টেন্সটোত দি হ'ল ছাবজেক্ট আৰ প্লেয়িং ফুটবল এইখিনি হ'ল প্ৰেডিকেট ডি নম্বৰ শি ৰোট এ ষ্টৰী তেওঁ এটা গল্প লিখিছিল এই সেণ্টেন্সটোত শি ছাবজেক্ট ৰোট এ ষ্টৰী এইখিনি হ'ল প্ৰেডিকেট ই নম্বৰ চিলড্ৰেন প্লে ইন দ্য পাৰ্ক ল'ৰা ছোৱালীবিলাকে পাৰ্কত খেলে এই সেণ্টেন্সটোত চিলড্ৰেন হল ছাবজেক্ট প্লে ইন দ্য পাৰ্ক হল প্ৰেডিকেট এফ নম্বৰ উদয় লাইকছ টু প্লে বেডমিণ্টন উদয়ে বেডমিণ্টন খেলি ভাল পায় এই সেণ্টেন্সটোত উদয় হল ছাবজেক্ট লাইকছ টু প্লে বেডমিণ্টন এইখিনি হল প্ৰেডিকেট জি নম্বৰ দে আৰ ৰানিং ইন দ্য ফিল্ড সিহঁতে পথাৰত দৌৰি আছে এই সেণ্টেন্সটোত দে হল ছাবজেক্ট আৰ ৰানিং ইন দ্য ফিল্ড এইখিনি হল প্ৰেডিকেট
এস নম্বর দ্য বার্ড ইজ ফ্লাইং অভার দ্য ট্রি চড়াই টুয়ে গছর উপরদি উড়ি আছে এই সেন্টেন্সটো দ্য বার্ড হল সাবজেক্ট ইজ ফ্লাইং অভার দ্য ট্রি এখিনি হল প্রেডিকেট ইয়ার পিছত আহিছো মই অ্যাক্টিভিটি টু লই অ্যাক্টিভিটি টু দিছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি তলত দিয়া বাক্যবিলাক খুব মনোযোগেরে পড়া নাও রিরাইট দ্যাম এতিয়া সেইবিলাক পুনরায় লিখা আন্ডারলাইনিং দ্য প্রেডিকেটস প্রেডিকেট বা বিধেয়বিলাক বাছি উলিয়াই সেইবিলাক আন্ডারলাইন করে বাক্যবিলাক পুনরায় লিখিব দিছে এই নম্বর দ্য বয় গ্যাপ মি এ বুক লড়াজনে মোক এটা কিতাব দিছিল এই সেন্টেন্সটো গ্যাপ মি এ বুক এইখিনি হল প্রেডিকেট বি নম্বর শি ক্যান রান ফাস্ট তাই বেগাই দৌড়িব পারে এই সেন্টেন্সটো ক্যান রান ফাস্ট এইখিনি হল প্রেডিকেট আর সি হল সাবজেক্ট সি নম্বর হি ইজ রিডিং এ বুক তেও এখন কিতাব পড়ি আছে এই সেন্টেন্সটো হি সাবজেক্ট ইজ রিডিং এ বুক এইখিনি হল প্রেডিকেট ডি নম্বর রশ্মিতা খিফ সার স্কুল ব্যাগস অন দ্য টেবল রশ্মিতাই তার স্কুল ব্যাগটো টেবিলের ওপরত বা মেজর ওপরত রাখিছে এই সেন্টেন্সটো রশ্মিতা হল সাবজেক্ট কিপস হার স্কুল ব্যাগস অন দ্য টেবল এইখিনি হল প্রেডিকেট ই নম্বর আই নো হিম অয়েল মই তাক ভালদরে চিনি পাও এই সেন্টেন্সটো আই হল সাবজেক্ট নো হিম অয়েল এইখিনি হল প্রেডিকেট এফ নম্বর দে আর প্লেয়িং কাবাডি সিহঁতে কাবাডি খেলি আছে এই সেন্টেন্সটো দে হল সাবজেক্ট আর প্লেয়িং কাবাডি এইখিনি হল প্রেডিকেট তারপিছত আহিছো অ্যাক্টিভিটি গিভেন বিলো আর সাম ওয়ার্ডস তলত কিছুমান শব্দ দিয়া আছে রাইট দ্য ওয়ার্ডস ইন কারেক্ট অর্ডার শব্দবিলাক শুদ্ধ ক্রমত লিখা টু মেক মিনিংফুল সেন্টেন্সেস এটা অর্থপূর্ণ বাক্য বনাবলৈ এন্ড দেন আন্ডারলাইন দ্য সাবজেক্ট আর তারপর সাবজেক্টটো আন্ডারলাইন করে দিয়া এই নম্বর দিছে প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড হি ইজ এই শব্দবিলাক কারেক্ট অর্ডারত লিখিলে হব হি ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড এই সেন্টেন্সটোর সাবজেক্ট হল হি বি নম্বর দিছে নো মি দে এই শব্দবিলাক কারেক্ট অর্ডারত লিখিলে হব দে নো মি এই সেন্টেন্সটোর সাবজেক্ট হল দে সি নম্বর শুড উই লাভ প্যারেন্টস আওয়ার এই শব্দবোৰ কারেক্ট অর্ডারত লিখিলে হব উই শুড লাভ আওয়ার প্যারেন্টস এই সেন্টেন্সটোর সাবজেক্ট হল উই ডি নম্বর রাজু বিজু আর ফ্রেন্ডস অ্যান্ড গুড এই ওয়ার্ডবিলাক কারেক্ট অর্ডারত লিখিলে হব রাজু অ্যান্ড বিজু আর গুড ফ্রেন্ডস এই সেন্টেন্সটোত রাজু অ্যান্ড বিজু হল সাবজেক্ট ই নম্বর গোস টু স্কুল ফুড হি অন এই শব্দবিলাক কারেক্ট অর্ডারত লিখিলে হব হি গোস টু স্কুল অন ফুড এই সেন্টেন্সটোর সাবজেক্ট হল ইয়ার পিছত আহিছো মই অ্যাক্টিভিটি ফোর লই অ্যাক্টিভিটি ফোরত দিয়ে আছে রাইট ফাইভ সেন্টেন্সেস ইন ইচ অফ দ্য ফলোয়িং প্যাটার্নস তলত দিয়া প্যাটার্নবিলাকর প্রত্যেকরে পাঁচটাকৈ বাক্য লিখা ডু নট রিপিট দ্য সেন্টেন্সেস ইন দ্য এক্সাম্পলস গিভেন এবভ তলত উদাহরণও দিয়া প্রথমতে দিয়া আছে এস ভি অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব দি সেন্টেন্স লিখিব লাগে আর তারপর দিয়া আছে এস ভি ও সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট দি সেন্টেন্স লিখিব লাগে প্রতিটোরে পাঁচটা কই সেন্টেন্স আমি লিখিব লাগে প্রথমতে এস ভি দি মই সেন্টেন্স কিছুমান লিখি দিছো তোমালোকক যেনেকুয়া হি ক্রাইস তেও কাঁদিছে শি জাম্পস তাই জাম্প করেছে পিছত দে ওয়ার্কস হিহতে কাম করেছে তারপর টিনা রাইটস টিনাই লিখিছে তারপর উই রিড আমি পড়িছো এতে আহিছো মই এস ভি ও সাবজেক্ট ভার্ব অবজেক্ট দি সেন্টেন্স কেনেকে আমি লিখিম যেনেকুয়া মিনা হেল্পস মি মিনাই মোক সহায় করেছে তারপর দে ক্যাচ ফিশেস সিহতে মাছ ধরেছে শি কুকস ফুড তাই খাদ্য বানাইছে তারপর শি আক্স এ ফ্যান তাই এটা কলম বিচারিছে আর হি হ্যাজ এ ডগ তেওঁর একটা কুকুর আছে ইয়ার পিছত আহিছো মই অ্যাক্টিভিটি ফাইভ লই অ্যাক্টিভিটি ফাইভত দিছে ফাইন্ড আউট দ্য অবজেক্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দিয়া বাক্যবিলাকৰ পৰা অবজেক্ট টু বাছি উলিওয়া এন্ড রাইট দাম সেপারেটলি আর সেইটো পৃথককৈ লিখা ইফ দেয়ার ইজ নো অবজেক্ট ইন দ্য সেন্টেন্স বাক্যবিলাকত যদি অবজেক্ট নাই দেন রাইট নো অবজেক্ট তেতিয়াহলে নো অবজেক্ট বুলি লিখা এই নম্বর দিছে দে আর ওয়ার্কিং ইন দ্য গার্ডেন সিহঁতে বাগিচাত কাম করে আছে এই সেন্টেন্সটো দে হল সাবজেক্ট আর ওয়ার্কিং হল ভার্ব ইন দ্য গার্ডেন হল অবজেক্ট বি নম্বরত আই হ্যাভ এ কার এই সেন্টেন্সটো এ কার হল অবজেক্ট সি নম্বরত শি লাভস ম্যাঙ্গোস তাই আম ভাল পায় ম্যাঙ্গোসটো হল অবজেক্ট ডি নম্বরত রঘু প্লেস ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ডস এই সেন্টেন্সটো ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ড এই গোটেখিনি হল অবজেক্ট ই নম্বরত হি ইজ রাইটিং এ লেটার তেও এটা চিঠি লিখি আছে এই সেন্টেন্সটো এ লেটার হল অবজেক্ট এফ নম্বর আই লাভ মাই টিচার্স মই মোর শিক্ষক সকলক ভাল পাও এই সেন্টেন্সটো মাই টিচার্স হল অবজেক্ট আর জি নম্বরত হি বট এ বুক তেও এখন কিতাব কিনেছিল এই সেন্টেন্সটো এ বুক হল
অবজেক্ট। মৰমৰ বন্ধু বান্ধৱী সকল, আজিৰ এই ভিডিঅ'ত এই পাঠৰ কোৱেশ্চন আনচাৰ সমূহৰ আলোচনা ইমানতে অন্ত পৰিল। আৰু ইয়াৰ যোগেদিয়েই আৱাৰ ইংলিছ ইংৰাজী কিতাপখনৰ ক্লাছ ফাইভৰ সকলোবিলাক পাঠৰ অসমীয়া আলোচনা আৰু কোৱেশ্চন আনচাৰৰ আলোচনা আজি ইয়াতেই সমাপ্ত কৰিলোঁ। যদি তোমালোকৰ কোনোবা পাঠৰ কোৱেশ্চন আনচাৰসমূহৰ প্ৰয়োজন হয় তেতিয়াহ'লে তোমালোকে প্লেলিষ্টত গৈ আসাম জাতীয় বিদ্যালয় ক্লাছ ফাইভৰ পৰা যিকোনো পাঠৰ অসমীয়া আলোচনা আৰু কোৱেশ্চন আনচাৰ তোমালোকে লিখি ল'ব পাৰা। যদি তোমালোকে এতিয়ালৈকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেতিয়াহ'লে অনুগ্ৰহ কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি নটিফিকেশ্যন বেল আইকনটোও প্ৰেছ কৰি ৰাখিবা, যাতে ইয়াৰ পৰৱৰ্তী ক্লাছৰ বিভিন্ন আলোচনা আৰু গ্ৰামাৰবিলাকৰ আলোচনা পুনে পুনে তোমাৰ ওচৰত গৈ পায়। ধন্যবাদ। জয় আই অসম।